এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। জ্ঞাতওয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় এই মুহূর্তে ঢাকার বিশেষ জজ আদালত ছয় তোলা হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আজ সকাল 11:05 তিনি মাইক্রোবাসে চড়ে কিন্তু আদালত প্রাঙ্গণে আসেন। এরপর তাকে কিছুক্ষণের জন্য গারদখানে রাখা হয় এবং ঠিক বেলা 12:30 দিকে শুনানির দিন ধার্য হওয়ার পরপর কিন্তু তাকে এখন এই মুহূর্তে বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফ জামান এবং পাশাপাশি তার আইনজীবীরা রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মামলায় আজকে আদালতের কাছে আত্মসমর্পণ করবেন যুবলীগের এই আলোচিত নেতা। এবং পাশাপাশি আজকে কিন্তু মানবিক দিক বিবেচনা করে সম্রাটের পক্ষে তার জামিন আবেদন চেয়েছেন তার আইনজীবীরা। তার আইনজীবীর সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল, তিনি জানিয়েছেন যে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের শারীরিক অবস্থা খুবই গুরুতর এবং সে কারণে তাকে প্রতিনিয়ত চিকিৎসার নিবিড় পর্যবেক্ষণে থাকতে হচ্ছে এবং আদালত যেন তাকে মানবিক দিক বিবেচনা করে তাকে জামিন প্রদান করেন সেই জন্য কিন্তু আজ তারা জামিন আবেদন করেছেন। একটি বিষয় যদি বলে রাখতে চাই যে গত 11 মে এই ঢাকার বিশেষ জজ আদালত ছয় কিন্তু ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জামিন দিয়েছিলেন, কিন্তু ঠিক 18 মে কিন্তু হাইকোর্ট সেই জামিনকে আইন বহির্ভূত ঘোষণা করে সেই জামিনকে বাতিল করেছেন এবং উচ্চ আদালত কিন্তু পর্যবেক্ষণে বলেছিলেন যে বিচারিক আদালত অর্থাৎ বিশেষ জজ আদালত ইসমাইল হোসেন চৌধুরীকে যে জামিনটি দিয়েছেন সেখানে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং ঠিক তারপর পরে কিন্তু উচ্চ আদালত 7 দিনের মধ্যে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন এবং উচ্চ আদালতের সেই নির্দেশনা মেনে কিন্তু আজ এই মুহূর্তে ঢাকার বিশেষ জজ আদালত ছয়ে আত্মসমর্পণ করতে এসেছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে পুরো ইজলাসে যে গলিটি রয়েছে করিডর থেকে শুরু করে সেটি কিন্তু ইসমাইল হোসেন চৌধুরী সমর্থকরা ভরে গিয়েছেন এবং আজ সকাল থেকে কিন্তু তারা আদালত প্রাঙ্গণে মিছিল করেছেন, তারা স্লোগান দিচ্ছেন। একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, 2019 সালে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযান চালায় সেই অভিযানে কিন্তু 2019 সালে গ্রেফতার হন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তাকে কুমিল্লা থেকে তার সহযোগী এনামুল হক আরমানের সাথে কিন্তু গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পরপর 2019 সালে কিন্তু তার বিরুদ্ধে জ্ঞাতওয়ায় বহির্ভূতের 2,94,88,000 টাকা অর্জনের অভিযোগে মামলা করা হয় এবং 2020 সালে এই মামলায় কিন্তু অভিযোগপত্র দেওয়া হয় এবং অভিযোগপত্রে কিন্তু 222 কোটি টাকার জ্ঞাতওয়ায় সম্পদ অর্জনের অভিযোগপত্র দেওয়া হয়। তো আসলে এই ছিল যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জ্ঞাতওয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আত্মসমর্পণ এবং তার জামিন শুনানি নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি ছিলাম মহানগর দায়রা জজ আদালত।